হাই অল ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন খুব প্রাচীন বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। যদিও বর্তমানে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র আমরা সেই প্রাচীনকে দেখতে পাচ্ছি, অর্থাৎ যাকে বলা হয় ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষ ছাড়া আর হয়তো কিছু নেই, কিন্তু দেখতে পাচ্ছি সেই অতি প্রাচীনের টানে আমাদের এখানে অতি খুব বেশি মানুষ এখানে আগমন হচ্ছে শুধুমাত্র দু চোখ ভরে দেখার জন্য সেই বিখ্যাত এশিয়ার বিখ্যাত বিশ্ববিদ্যালয়টি। যদি আমরা দেখতে পাই বর্তমানে অনেক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো, কিন্তু সত্যিকার অর্থে এই প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলো যথার্থ তাৎপর্য এবং যথার্থ অর্থপূর্ণ তা রয়েছে। তার কারণ হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আমরা যদি দেখি তাহলেই আমাদের সেই পণ্ডিতগণ, সেই যদি বৌদ্ধ ধর্মের কথা বলি তাহলে অত্যন্ত সুন্দরভাবে বৌদ্ধ ধর্মের সাথে এবং তার সাথে সাথে সুপ্রাচীন যে পণ্ডিতগণ রয়েছে তাদের সেই শিক্ষকতা অথবা তাদের সেই পাণ্ডিত্য এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে মূলত গঠিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে প্রচুর লোকের সমাগম এই বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, যেটা আসলে আমি বলে আপনাদেরকে শেষ করতে পারবো না। খুব খুব বেশি খুব আপনাদেরকে বুঝাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক কক্ষ বিরাজমান, অনেক কক্ষ, যেটা আমি আপনাদেরকে আসলে নিচ্ছকে না দেখলে হয়তো সেটা বিশ্বাস করতে পারবে না। খুব ক্লান্ত হয়ে গেলাম আমি আসলে ঘুরতে ঘুরতে, এত স্বল্প সময়ের মধ্যে এত কিছু দেখা আসলে নজরকে শান্তি দেয়া খুব কষ্টকর হয়ে যায়। তবুও আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য আমার এই খনিতের ভিডিও। কি সুন্দর সুপ্রাচীন এই নালন্দা বিশ্ববিদ্যালয়। আমরা এখন সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পটোচেশন চলছে, আমাদের সাথে যে সকল তীর্থযাত্রীগণ আসছে তারা অনেকেই করছে। আমি আপনাদেরকে খুব প্রাচীন একটি কক্ষে নিয়ে যাচ্ছি। আসলে সে প্রাচীন কক্ষটা কি আসলে আমার ঠিক জানা নেই, আমরা অবশ্যই এখানে কোনো ডিটেলস বোর্ডও দেখতে পাচ্ছি না, যদি ডিটেল অন্য কিছু হতে পারে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এটি লক করা আছে, এখানে মনে হয় কোনো কিছু থাকতে পারে, আসলে সত্যি আমি আইডিয়া করতে পারছি না। আসলে আমাদেরকে সময়টা লিমিট করে দেওয়া হলো, সে কারণে আমরা পুরোটা দেখতে পাচ্ছি না, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে যেহেতু পাবলিক হলিডে ভারতের মধ্যে, সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি, বিভিন্ন স্কুল কলেজ এবং ভার্সিটি থেকে অনেক লোকের সমাগম হলো। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার